যেটা আপনার নাম চর্চায় ছিল, কিন্তু রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণকলনের নাম উঠে আসলো। তো এরপরে অনেকে বলছে যে না, কানাইয়া অনুগামীরা হতাশ, এবার নির্বাচনে ইসলামপুরের দিক থেকে কেমন কী ভোট হবে, মানে একটু আশঙ্কায় আছে। তো আপনি কী বলেন? দল প্রার্থী ঠিক করে, দলই প্রার্থী ঠিক করেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণীকে আপনাদের মাধ্যমেও বলবো, দলের প্রত্যেকটি কর্মীকে কৃষ্ণকল্যাণী হয়ে প্রচার করতে, যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে জিতে। দাদা বলছেন যে নির্দেশ দিয়েছে যে প্রার্থীকে জেতাতে হবে, জেতার জন্য সাংগঠনিকভাবে যে যে কাজ করার দরকার সেটা অতিসত্ত্বর চালু করে দিতে হবে, আমরা সেটা শুরু করেই দিয়েছি। দাদা আরেকটা বিষয় বলছি যে বিরোধীরা এরকম মানে কিছু প্রচার করছে যে কানাইবাবু হয়তো এখন দল বদলের দিকে যেতে পারে, তো এই যে একটা গুঞ্জন ছড়াচ্ছে, মানে এটা কি কোনো ভোটের রাজনীতি বিরোধীদের, না কী বলবেন? বিরোধীরা বলতেই পারে, বিরোধীদের বলার, কিন্তু এরকম কোনো আমি শুনি নেই কোথাও, বা আমি যাব এই ব্যাপারটাও কোনো মানসিকতাই নেই। এটা সংগঠনে কি কোনো পরিবর্তন হচ্ছে ইসলামপুর ব্লক বা দল বলবো সংগঠনে ব্লক বা যাই হোক, যেটুকু ব্লক হবে তো দল ঠিক করে, দল যেটা যাকে যেভাবে যেখানে রাখবে সে সেখানে থাকবে। যেটা আপনার নাম চর্চায় ছিল, কিন্তু রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণকলনের নাম উঠে আসলো, তো এরপরে অনেকে বলছে যে না, কানাইয়া অনুগামীরা হতাশ, এবার নির্বাচনে ইসলামপুরের দিক থেকে কেমন কী ভোট হবে, মানে একটু আশঙ্কায় আছে। তো আপনি কী বলেন? দল প্রার্থী ঠিক করে, দলই প্রার্থী ঠিক করেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণীকে আপনাদের মাধ্যমেও বলবো, দলের প্রত্যেকটি কর্মীকে কৃষ্ণকল্যাণী হয়ে প্রচার করতে, যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে জিতে। দাদা বলছি যে নির্দেশ দিয়েছে যে প্রার্থীকে জেতাতে হবে, জেতার জন্য সাংগঠনিকভাবে যে যে কাজ করার দরকার সেটা অতিসত্ত্বর চালু করে দিতে হবে, আমরা সেটা শুরু করেই দিয়েছি। দাদা আরেকটা বিষয় বলছি যে বিরোধীরা এরকম মানে কিছু প্রচার করছে যে কানাইবাবু হয়তো এখন দল বদলের দিকে যেতে পারে, তো এই যে একটা গুঞ্জন ছড়াচ্ছে, মানে এটা কি কোনো ভোটের রাজনীতি বিরোধীদের, না কী বলবেন? বিরোধীরা বলতেই পারে, বিরোধীদের বলার, কিন্তু এরকম কোনো আমি শুনি নেই কোথাও, বা আমি যাব এই ব্যাপারটাও কোনো মানসিকতাই নেই। এটা সংগঠনে কি কোনো পরিবর্তন হচ্ছে ইসলামপুর ব্লক বা দল বলবো সংগঠনে ব্লক বা যাই হোক, যেটুকু ব্লক হবে তো দল ঠিক করে, দল যেটা যাকে যেভাবে যেখানে রাখবে সে সেখানে থাকবে। যেটা আপনার নাম চর্চায় ছিল, কিন্তু রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণকলনের নাম উঠে আসলো, তো এরপরে অনেকে বলছে যে না, কানাইয়া অনুগামীরা হতাশ, এবার নির্বাচনে ইসলামপুরের দিক থেকে কেমন কী ভোট হবে, মানে একটু আশঙ্কায় আছে। তো আপনি কী বলেন? দল প্রার্থী ঠিক করে, দলই প্রার্থী ঠিক করেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণীকে আপনাদের মাধ্যমেও বলবো, দলের প্রত্যেকটি কর্মীকে কৃষ্ণকল্যাণী হয়ে প্রচার করতে, যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে জিতে। দাদা বলছি যে নির্দেশ দিয়েছে যে প্রার্থীকে জেতাতে হবে, জেতার জন্য সাংগঠনিকভাবে যে যে কাজ করার দরকার সেটা অতিসত্ত্বর চালু করে দিতে হবে, আমরা সেটা শুরু করেই দিয়েছি। দাদা আরেকটা বিষয় বলছি যে বিরোধীরা এরকম মানে কিছু প্রচার করছে যে কানাইবাবু হয়তো এখন দল বদলের দিকে যেতে পারে, তো এই যে একটা গুঞ্জন ছড়াচ্ছে, মানে এটা কি কোনো ভোটের রাজনীতি বিরোধীদের, না কী বলবেন? বিরোধীরা বলতেই পারে, বিরোধীদের বলার, কিন্তু এরকম কোনো আমি শুনি নেই কোথাও, বা আমি যাব এই ব্যাপারটাও কোনো মানসিকতাই নেই। এটা সংগঠনে কি কোনো পরিবর্তন হচ্ছে ইসলামপুর ব্লক বা দল বলবো সংগঠনের ব্লক বা যাই হোক, যেটুকু ব্লক হবে তো দল ঠিক করে, দল যেটা যাকে যেভাবে যেখানে রাখবে সে সেখানে থাকবে।